Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Shabake, Shadar Sambhashan Janiye, Shuru Kocchi Ajker Bishesh Recording. Aaj Amra Janbo, Ashanno Padmini Ekadashi Maha Mahotsober Punno Phol, Jani Orthat Ekadashi Mahatto. এই একাদশীরা খুব বিশেষ মাহাত্ম্য রাখে। প্রত্যেক একাদশীর বিশেষ মাহাত্ম্য আছে। বিশেষ করে আমরা একাদশী করি, একাদশী মোক্ষদায়িনী হয়, মুক্তিদায়িনী হয় এবং পাপ নাশিনী হয়। কিন্তু এছাড়াও বিশেষ বিশেষ একাদশী তার বিশেষ বিশেষ দিক থাকে। যেমন পদ্মিনী একাদশীর একটা বিশেষ দিক আছে। বিশেষ করে যেসব দম্পতিরা, যেন স্বামী স্ত্রীরা খুব ভালো সন্তান চান, এমন সন্তান যান সে দেশ সমাজ বা তার বংশের গৌরব বৃদ্ধি করবে, তাদের জন্য এটা খুব সুন্দর সুযোগ এই একাদশীতে। এই একাদশী মাহাত্ম্যতে যদি আমরা দেখি, তাহলে দেখা গেছে কার্তবীর্য নামক একজন রাজা, সে রাবণের মতো একজন পরাক্রমী মায়াবী শক্তিশালী রাক্ষসকে তার বন্দিগৃহে বন্দি করে রেখেছিলেন। দেবর্ষি নারদ যখন এই কথা শুনলেন কি পরবর্তীকালে পুলস্তমুনির অনুনয় বিনয়ে কার্তবীর্য রাক্ষসরাজ রাবণকে মুক্ত করলেন, কিন্তু দেবর্ষি নারদ এই কথা শ্রবণ করে খুব আশ্চর্যচকিত হয়ে গেলেন কি এরকম মায়াবী শক্তি সম্পন্ন রাবণকে কী করে বন্দি গৃহে রাখা হয়েছিল এবং কার্তবীর্যটা কী করে সম্ভব করলেন। তাই পরবর্তীকালে যখন দেখা গেল পুরাণ কথা থেকে পুলস্তমুনি উদ্ধৃতি দিলেন যে কার্তবীর্যের মা এই বিশেষ পদ্মিনী একাদশী, যেটা এই পুরুষোত্তম মাসের দুটো একাদশী খুবই গুরুত্বপূর্ণ একাদশী, ভগবান খুবই খুবই প্রসন্ন হন বিষ্ণু। এবং এই একাদশীতে যারা সন্তান কামনায় অর্থাৎ পুত্র কামনা করেন যারা, তাদের জন্য এটা খুবই সুন্দর সুবর্ণ সুযোগ। আসন্ন পদ্মিনী একাদশীতে তারা জন্য চেষ্টা করবে নির্জলা থাকার, যদি নাও থাকতে পারে তবে অল্প কিছু জল এবং কিছু আহার করে, স্বল্প আহার করে থাকবেন, কিন্তু রাত্রি জাগরণ অবশ্যই করবেন। রাত্রি জাগরণ করবেন সূর্য উদয় পর্যন্ত, তারপরে স্নান আদি করে ভগবানকে ভোগ রন্ধন করে, ভোগ নিবেদন করে ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ভোজন করিয়ে তাদের ভোজন দক্ষিণা দিয়ে প্রণাম করে প্রসাদ পাপ গ্রহণ করবেন। দেখবেন আপনাদের মনোভীষ্ট পূর্ণ হবে, অর্থাৎ সুসন্তান উৎপন্ন করতে আপনারা সমর্থ হবেন। তো এই বিশেষ একাদশী কে আমরা যাতে অবহেলা না করি, কারণ এইটা আবার 36 মাস পরে আবার এই বিশেষ একাদশী আসবে, অর্থাৎ প্রত্যেক 36 মাস পরে পুরুষোত্তম মাস আসে। তো সেই পুরুষোত্তম মাস আমরা এই হারিয়ে ফেললে আবার কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে আমাদের। তাই আমাদের উচিত এই পদ্মিনী একাদশী এবং পরবর্তী যে একাদশীটা পরমা একাদশী, এই দুইটি একাদশী সমস্ত একাদশীর মধ্যে বিশেষ একাদশী, এমনিতেই পুরুষোত্তম মাস এবং সেই পুরুষোত্তম মাসের এই বিশেষ একাদশী আরও আরও আমাদের সৌভাগ্য বর্ধনকারী। তো আমাদের উচিত আমরা এই একাদশীটা বিশেষ মনে অভীষ্ট যাদের আছে, যারা সন্তান কামনা করেন, যাদের সন্তান নাই বা কোনো সুন্দর সুসন্তান চান, তারা প্রাপ্ত করতে পারেন। এরকম পুরাণ কথায় নির্দিষ্ট করা হয়েছে। আর যারা ধর্ম কর্মকে মানেন, তারা নিশ্চিত রূপে বিশ্বাস করতে পারেন, তাদের অবিশ্বাসের কোনো জায়গা নেই। তাই আমি সবাইকে নিবেদন করব এই একাদশীটা খুব সুন্দরভাবে পালন করুন, এবং যারা সন্তান কামনায় ব্রতী আছেন তারা অবশ্যই ভগবানের কাছে মনোবাঞ্ছিত ফল প্রাপ্ত করার উদ্দেশ্যে এই রাত্রি জাগরণ করবেন এবং তারপর দিন সকালবেলায় সূর্য উদয় স্নান আদি করে ভগবানের ভোগ রন্ধন করে, ভোগ নিবেদন করে বৈষ্ণব ব্রাহ্মণকে ভোজন করিয়ে ভোজন দক্ষিণা দিয়ে তারপরে আপনারা ভোজন গ্রহণ করবেন, এইভাবে করা প্রয়োজন। তাহলে নিশ্চিত রূপে একটা বিশেষ ফল পাওয়া যাবে। হরে কৃষ্ণ। আশা করছি সবাই আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। জয় হো, হরি বল।